ভারতীয় কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হবার প্রতিবাদ মিছিল হরিহরপাড়ায়। সোমবার হরিহরপাড়া চুয়া বাজারে প্রতিবাদ মিছিলে পা মেলায় কংগ্রেস কর্মী ও সমর্থকরা। উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক কংগ্রেস পূর্ব সভাপতি মুকুল চন্দ্র ঘোষ, পশ্চিম ব্লক সভাপতি জাহাঙ্গীর শাহ, যুব ব্লক সভাপতি রফিকুল ইসলাম সহ কংগ্রেস কর্মী ও সমর্থকরা। জব্বার শেখের রিপোর্ট, এনডিটিডব্লিউবি। আজকের এই প্রতিবাদ মিছিল আপনারা দেখেছেন যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার প্রতিবাদে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় এবং যুব কংগ্রেসের পক্ষ থেকেও সকল কংগ্রেস কর্মীরা প্রতিবাদ মিছিল করছে। বর্তমানে যে রাহুল গান্ধীর প্রতি সাধারণ মানুষের যে জনসমর্থন কয়েক হাজার গুণ বেড়ে গেছে, এই দেখে নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক বিজেপি সরকার আতঙ্কিত, তাই রাহুল গান্ধীকে রাজনৈতিকভাবে খতম করার জন্য তার সদস্যপদ খারিজ করেছে। তার বিরুদ্ধে আমরা এই লড়াই করছি, আমাদের কংগ্রেসীরা আন্দোলন লড়াই চালিয়ে যাচ্ছে। আগামীতে আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। আজকে মিছিল মূলত কোথা থেকে কোথা করা হবে? আজকে চুয়া অঞ্চল থেকে, এদিকে কতটা ছিল চুয়া অঞ্চল থেকে থানার মোড় থেকে আমাদের এই হাট পর্যন্ত টোটাল। কি নাম? মিছিল করে। আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি। আজকের মিছিলটা হচ্ছে চুয়া অঞ্চল কংগ্রেসের উদ্যোগে, যুব কংগ্রেসের সহযোগিতা আজকে মিছিল। কারণ আপনারা জানেন বর্তমানে আমাদের নেতা রাহুল গান্ধী যেভাবে মানুষের হয়ে লড়াই করছেন, মানুষের হয়ে কথা বলছেন, তাতে এই মোদি ভয় পেয়ে আজকে আমাদের নেতা রাহুল গান্ধীকে নানান রকমভাবে অপদস্থ হেনস্থা করার চেষ্টা করছে। আমরা দেখলাম অনৈতিকভাবে আমাদের প্রিয় নেতার যে সংসদ পদ, সেই পদ খারিজ করেছে। আমরা তার বিরুদ্ধে সরব হয়েছি, বিক্ষোভে নেমেছি। আগামী দিন আমরা প্রতিনিয়ত এই যে সাম্প্রদায়িক শক্তি মোদির বিরুদ্ধে, প্রতিনিয়ত আমাদের আন্দোলন জারি থাকবে। আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমাদের এই সংগ্রাম জারি থাকবে। কি নাম? রফিকুল ইসলাম, সভাপতি হরিয়ানা ব্লক যুব কংগ্রেস। তোমার সাথে আছে।